কাহিনী বিনোদের লেখা এই গানটি নটী বিনোদিনী নাটকের জন্য সুরারোপিত হয়েছিল। পরে বারবধূতে এই একই সুরে গাওয়া গানটি খুব জনপ্রিয় হয়েছিল। রাজা বাজার প্রতাপ পঞ্চ এ রক্ষে ভাই নাম্ব ও দাদা প্রতাপ মঞ্চে কি নাটক চলছে? আরে পারবধু পারবধু প্রফেশনাল বোর্ডে এইসব ক্যাবারে নাচ টাচ দেখানো হচ্ছে বলেই না যুব সমাজটা একেবারে উচ্ছন্নে যাচ্ছে। হ্যাঁ ছ্যা 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 একেবারে অশ্লীল নাটক। নতুন সরকার এসব আপন সংস্কৃতি আমরা মোটেই বরদাস্ত করব না। আরে না না উনি তো এখন একটা নতুন নাটকে হাত দিয়েছেন। আরে রাস্তায় দাঁড়িয়ে নাটক রগড়ালে চলবে? ড্রামটাকে তো ডিপোয় ঢোকাতে হবে নাকি? আমি বিষ্ণু, বিষ্ণু দত্ত, ড্রামা কিটিক। পাবলিক দেখেছেন? আরে ওটা তো একটা গ্রুপ থিয়েটার, দলটার নাম পঞ্চমুখ, নতুন নাটক করেছে দেখতে যাচ্ছি। সারা জীবন পাবলিক শুধু লোকটাকে প্রফেশনাল বোর্ড প্রফেশনাল বোর্ড বলে গেল। হ্যাঁ অমিয় অমিয় চক্রবর্তী আছেন বিষ্ণু বাবু? বহুদিন পরে দেখা, কি বলেন? সরকারি নয় নগণ্যটি কত সেল দিচ্ছে জানেন অমিয় বাবু? কত? অনেক। তার মানে আপনিও জানেন না বিষ্ণু বাবু, অনেক কথাটার কোনো মানে হয় না। তবে রোজ যে হাউসফুল যায় এমনটা না, বৃহস্পতিবার সিট খালিই থাকে। শেফালির নাচ দেখেছেন? শেফালি? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগলো? কে মুখখানা তেমন সুন্দর না। রজনীর মুখ টুক
সবই সুন্দর, মানে সুন্দর ছিল। কিসের মেকআপ দিচ্ছে? সম্রাট। নাম নেই? না, শাসকের নাম দেওয়ার কোনো দরকার পড়ে না। শাসকের? আরে মশাই, নাটক, নাটকের নাম? নাটকের নাম সম্রাজ্ঞী। ও, মানে হিরোইন বেসড? না না, ওসব না, হট বেসড। হট বেসড? হাউসফুল হয়ে যাবে বিষ্ণুবাবু, হাউসফুল হয়ে যাবে। এক্সট্রা চেয়ার দিতে হবে। আমি তো গেঞ্জি, মোজা, অন্তর্বাস বিক্রি করি থিয়েটারের নাম করে, না হলে আমাকে এত মানুষ কদর করছে কেন? আমার থিয়েটার পপুলার, তাই আমি খারাপ থিয়েটার করি, আর তাই আমি ততটা ইন্টেলেকচুয়াল নই। ইন্টেলেকচুয়াল? ইন্টেলেকচুয়াল? তা শম্ভুবাবু তো আপনাকে ডেকেছিলেন। হ্যাঁ, শোনা যায় বটে, মানে আমিও লোকমুখে শুনেছি, ওই কি আর মেজর সর্দার নাকি একটা করার জন্য আমাকে একবার। আচ্ছা, মেজর সর্দার কোন নাটকে যেন, রক্তকরবী না মুক্তধারা? এইটা আপনি জানেন না, বদমাইশি হচ্ছে। শুনুন বিষ্ণুবাবু, আমার থিয়েটার হাউসফুল হয়েছে টানা 1000 শো। আমার সব মেজর সর্দার ফর্দার পড়ার সময় কোথায়? হাসালেন মশাই। তবে আপনার চেহারাটা না ঠিক মেজর সর্দারের মতো না, অনেকটা ওই সেনাপতির মতো, মুখের মধ্যে মৃত্যু আর বিষাদ। এই শুনুন, অভিনয় করতে করতে আপনি ওরকম অন্যমনস্ক হয়ে যাবেন না তো? কেন বলুন তো? না, কত বছর ধরে আপনার সাথে কথা বলছি, আপনাকে নিয়ে লিখছি, তাই মাঝে মাঝে আমার ভয় হয় এই বোধহয় আপনি ওই অভিনয় থেকে জীবনের মধ্যে ঢুকে পড়বেন। ওই বিষণ্ন মুখ, ওই উদাস দৃষ্টি, ওই মাকানো নাক, কখনো কখনো আপনার মুখ সাক্ষাৎ মৃত্যু, আর মৃত্যুর চোখে জানেন তো পলক পড়ে না, এক অমোঘ নিয়তি, কোনো নিস্তার নেই। আপনার ভাষায় বেশ ফুলঝুরি আছে বিষ্ণুবাবু। হ্যাঁ, সত্যি আমি অন্য মানুষ। আসলে জনৈকের মৃত্যু দেখতে একদম লোক হতো না, লোকসান লোকসান। অভিনয় করছি, সামনে 4-6টা লোক বসে আছে, হঠাৎ করে একদিন দেখি হল ভরে গেছে আর প্রত্যেকটা ফাঁকা সিটে কে বসে আছে বলুন তো? কে কে? একটাই লোক, ড্রামা ক্রিটিক বিষ্ণুদত্ত। সেই সময় বুঝলেন, সেই সময় আমার রজনীর সঙ্গে দেখা, রজনী দাসী। সেই রজনী? সেই রজনী। তখন যদি আমি বুদ্ধি না দিতাম বারবত হতো, আমি না বলে তো টেনেসি বিলিয়ামি করতে আবার লস হয়ে যেত। লস লস, বুঝলেন বিষ্ণুবাবু, তখন যা করছি তার পুরোটাই প্রায় লস লস। শুধু বড় বড় কথা, থিয়েটার করে দেশোদ্ধার হবে, এদিকে সবকটা মানুষে ঠকিয়ে চলে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল ছিল না। বাড়ির বাইরে কাবুলিওয়ালা এসে দাঁড়িয়ে আছে, অবস্থাটা ভাবুন একবার। সে কি? টাকা ধার করবে কে? সবাইকে স্টেজে দাঁড় করাবে কে? অভিনয় শেখাবে কে? হল ভাড়া করে থিয়েটার চালাবে কে? না বাবু, অমিয়া চক্রবর্তী, 12,000 টাকা, 12,000 টাকা দেনা হয়ে গেছিল। আমি ওই মালার কাছ থেকে টাকাটা ধার করেছিলাম। বলেন কি উদ্ধার করেছেন? আসলে মালা তো শুধু আমার বউ না, আমার বন্ধুও ছিল। সারা রাত জেগে জেগে স্কুলের খাতা দেখতো, আর এসব খ্যাপামো দেখেও একদম চুপ করে থাকতো। তা তো বটে, রাত জেগে বউ দেখবে স্কুলের খাতা,
আর উনি নায়িকা নিয়ে করবেন থিয়েটার? যত সব বস্তপচা মানহাতাল জানেন বিষ্ণুবাবু, এক একটা সময় আসে যখন বোঝাই যায় না যে আপনি থিয়েটার তৈরি করছেন নাকি থিয়েটার আপনাকে তৈরি করছে। ওই 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 যে জিম করবেট একবার লিখেছিল না, যে কে কাকে তাড়া করছে সেটা বোঝাই যাচ্ছে না। আমি মানুষ খেগোটাকে নাকি মানুষ খেগোটা আমাকে? সেই সময় আমি না বাঁচালে সবাই তোমাকেই ছিঁড়ে খেত। বউ তোমার বন্ধু হতে পারে অমিয় বাবু, কিন্তু আমি জানি তোমার প্রত্যেকটা থিয়েটারে তুমি শুধু আমাকেই চেয়েছো। আমাকে বললেন বিষ্ণুবাবু, তারপর থেকে ক্রমাগত ওই প্রতাপ মঞ্চ। তাই তোমার বউ আমাকে কি নজরে দেখে আমি জানি না, আমার তোমার বউয়ের উপর কোনো রাগ নেই। জীবন খুব রহস্যময়, তাই না অমিয় বাবু? এতটাই রহস্য যে পুড়ে যাওয়ার পরেও, নষ্ট হয়ে যাওয়ার পরেও যে ছাইটুকু পড়ে থাকে তা ঘেটে দেখতে ইচ্ছে করে, তাই না? রজনী, রজনী একবার বলো না, সত্যিকারের জন্য ভালোবেসেছিলে আমাকে? সত্যিকারের ভালোবাসা একদিনও বেশি ছিল বলো নাকি পুরোটাই একটা পারফরম্যান্স? এ জীবন এক নাট্যশালা, এখানে এক একজন করে অভিনেতা আসে অভিনয় করে, আবার শালা চলেও যা। বলো না, সত্যিকারের ভালোবাসা একদিনও বেশি ছিল? তুমি তো জানো আমি আমার সবকটা কাজে, আমার প্রত্যেকটা থিয়েটারে শুধু তোমাকেই চেয়েছি। বলে যাও রজনী, ভালোবেসেছিলে? এ অমিয়, হ্যাঁ অমিয় বাবু, হ্যাঁ অমিয়, এই সেকেন্ড বেল পড়ে গেল তো, এবার নাটক শুরু হবে তাই না? সেকেন্ড বেল পড়ে গেছে তাই না? হ্যাঁ। এই লাইট সাউন্ড সব রেডি আছো? রেডি আছি স্যার, রেডি আছি। আমি তাহলে পরের সংখ্যায় গিয়ে ছেপে দিচ্ছি। হ্যাঁ, সে যা ইচ্ছে করুন। শুনুন, সেকেন্ড বেল পড়ে গেছে, নাটক শুরু হতে যাবে, আপনি এখন এখান থেকে আসুন, যান। স্টেজে নামার ঠিক আগে না আপনাকে বিচিত্র দেখায়, ও সেটাই দেখার জন্য এলাম। এই শুনুন না, বলছিলাম কি মালা আজকাল আপনার নাটক দেখেন না, মানে আসেন না দেখতে? পেরে ওঠে না বোধহয়। ও, এই নতুন নাটক প্রথম দিন তো তাই বলছিলেন। জানেন জানেন, খালের ধারে দোতলায় আমাদের বাসা ছিল, মাছের এক নর্দানের। আমি জনৈকের মৃত্যুর শো করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম, কলঘর, কাঠ কয়লা, ঘুঁটের বস্তা, টেবিলের ওপর মালার না দেখা স্কুলের খাতার বান্ডিল, আর তার পাশেই আলনা। আমি যখন অনেক রাত্রে শোয়ের লসের হিসেব কষতে কষতে বিষণ্ন মুখে আমার বাড়ির সিঁড়িতে এসে দাঁড়াতাম, দেখতাম আমার ছেলেমেয়েরা সব ঘুমিয়ে পড়েছে, আর মালা, আমার শিক্ষয়িত্রী স্ত্রী মালা, পরম যত্নে আমার জন্য থালায় ভাত বাড়ছে। মালা বিষ্ণুবাবু, মালা। মালাটাকে কতদিন আদর করি না। কেমন হলো আজ? গন্ডগোলটা কোথায় হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত ভালো একটা নাটক কেন যে লোকে নিচ্ছে না? নেবে নেবে, একটু সময় দাও। তার মধ্যে আজকে আরেক গোল বাঁধলো, 6:30টার সময় শো, 5:15 সময় নামলো বৃষ্টি, সেটা গিয়ে থামলো 6:15 সময়।
আগে শোটা দিয়ে একটু ভালো বিক্রি হয়েছিল, ভাবলাম একটা হাউসফুল হয়তো দেখবে জনৈকের মৃত্যু। আর কোথায় কি, পোড়া কপাল হলে যা হয় বুঝলে গো। এই আমি খেতে শুরু করব গো, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ এই বাবা তুমি শুরু করে দাও, আমি এই জামা কাপড়টা একটু পাল্টেই আসছি। বলছি মালা, মালা কি রেঁধেছো গো রাতের খাবারে? বিউলির ডাল, কাঁকরোল ভাজার মাছ আছে পাশে। কত কি করেছো! হ্যাঁ রেশন তো ছিল না, তোমার তো মাইনে শেষ, বাড়িতে যে টাকা আছে আমি তো জানি না। ওই দাসদার রেশন এনে দিলেন, টাকাটা ছিল। তাছাড়া ছেলেমেয়ের কিছু পুরনো কাগজপত্র বেচেছিলাম, পুরনো খাতা, প্লাস এই লেবু কাটা আছে ডালে, দেবো তো। দাও 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 দাও। আমি কি একটা চাকরি বাকরির চেষ্টা করব? সেই সেলসম্যান গিরি তো জানিয়ে তোমার ওই নাটক জনৈকের মৃত্যু, সুবিধে হবে না, শোয়ের দিনই পাঠাবে, হয় বাটানগর নয় তো বনগা। না দেখো তোমার উপর চাপটা তো রই গেল না, কত বড় বাড়ির মেয়ে তুমি, ফালতু আমার মতো পাগলের সাথে ভিড়ে জীবনটা নষ্ট করলে। এই জানো তো তোমার ওই পুরনো কাগজপত্র ঘাটতে গিয়ে একটা কাটাকুটি করা পাণ্ডুলিপি পেয়েছি, পড়েও ফেললাম। পাণ্ডুলিপি বেচে দাওনি তো? আচ্ছা কথা বলছি, পড়েও ফেললাম। কি পাণ্ডুলিপি বলো তো? লেখা আছে গল্প সুবোধ ঘোষ। সুবোধ ঘোষ? আচ্ছা বারবধু। সে বারবধু না বারবধু কি হবে তোমরাই জানো, ওই নাটকটা ধরো। বলছো? হ্যাঁ সে অনেকদিন আগে খানিকটা স্ক্রিপ্ট করেছিলাম বটে, তবে ও নাটকে আমি যা মহিলা চরিত্র লিখেছি ও পাঠটা করবে কে? ওই নাটকে একটা চরিত্র আছে না জমিদারের ছেলে প্রসাদ রায়, ওকে না একটু বোকাটে করে দিও, লোকে বেদম হাসবে। হ্যাঁ ভালো সাজেশন দিয়েছো, দিও একবার বের করে পড়ে দেখবো। ও মালা, তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি, আজ আমাদের থিয়েটার দেখতে কে এসেছিল বলো তো? রজনী দাস। টিকিট কেটে একদম ফার্স্ট রোয়ে বসেছে, তার পাশেও কে একটা ছিল তাকেও আমি চিনি, দাঁড়া দাঁড়াও। ও হ্যাঁ দয়ালপেরা তৃপ্তি মহাসেন, সেটা মহাপদ মানুষ ধরি বাজলো, তার ঠিক পাশের সিটটাই রজনী। রজনীর অভিনয় দেখুন যাও, ফ্যান্টাস্টিক। এই বারবধু নাটকে লতার পাটটা রজনীকে যা মানাতো না গো, বলে দেখো না। ফাট কত নাম করা অভিনেত্রী, কত টাকা চাইবে জানো? শোয়ের শেষে উনি তোমার সঙ্গে দেখা করেননি? না তাড়া ছিল তাই বেরিয়ে গেছেন, তবে থিয়েটার খুব ভালো লেগেছে সেটা বলে গেছে। জেগে আমি উঠি, পাণ্ডুলিপিটা কোথায় রেখেছো? টেবিলে আছে। বেশ। আর মালা, এই ডালে ইদানিং নুনটা একটু বেশি হচ্ছে গো, দেখো। বারবধু, এই নাটকখানা আপনার ভালো লেগেছে? হ্যাঁ খুব নাম হবে এই নাটকে। এই কেন কেন? না আমি পরে গবেষণা করে জেনে নেব, তবু মুফতে আপনার মতামত যদি একটু পেতাম। আমার মতামতের কি দাম, না আমি অভিনেত্রী না নাট্যকার না নির্দেশক। আপনি অমিয় স্ত্রী, গোড়া থেকে সঙ্গে আছেন। হাঁড়িতে দুটো ভাত আছে খাবেন, ডাল আছে তবে মাছ আর নেই, মাছের ঝোল লেবু পেঁয়াজ চলবে? লেবু পেঁয়াজ খাবো? অমিয় বাবু এসে গেছেন, আমি আজ চলি। হ্যাঁ আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি, তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি। মালা মৌরির কৌটোটা খালি দেখলাম, একটু আনিয়ে রেখো। রজনী দাসী, রজনী দাসী, কোথায় কিভাবে রজনীর কাছে কথাটা পাওয়া সম্ভব বলো তো? আরে মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে, মালা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, মনে পড়েছে গো। আরে রাখো না, সারাদিন ধরে শুধু খাতা দেখছি, বসো বসো বসো। ওই যে দয়াল অপেরা বললাম না, আরে তৃপ্তি মহাসেন, বদমাইশ লোকটা,
ও আমায় ডেকেছে দয়ালপের আইকিয়ার নলদমনীতিতে পাঠ করার জন্য। তো ওখানে শুনেছি শনিবার সকালগুলো রজনী আসে, ওইখানে গিয়ে যদি একবার রজনীকে ধরা যায়। আচ্ছা কি ব্যাপার বলো তো, আমি এরকম রজনী রজনী করে যাচ্ছি আর তুমি কিচ্ছুটি বলছো না। কি বলবো, শুনছি তোমার পাগলামোর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি বলতে পারো। পাগলামো কেন বলছো, দেখো তুমি তো নিজেও বারবধু নাটকটা পড়েছো, তুমি আমাকে বলো। আমি সারা সকাল বসে বসে সাধের মালাটি গেঁথেছি, আমি আমি তোমাকে আরো ভালো করে দেখবো, যদিও রিহার্সালে আমি আমার সব স্কিল দেখাই না। স্কিল মানে? স্কিল মানে যেটা পারি সেটা। ও তা কি পারো তুমি? ছোঁয়া খেলতে রজনী, নিজের জীবন সম্মান নিরাপত্তা সব সব নিশ্চিহ্ন করে দেওয়ার মতো বিপজ্জনক এক ছোঁয়া। এই জুয়া একটা চোরা ঘূর্ণিপাক, এর মধ্যে তলিয়ে যেতে যেতে তলিয়ে যেতে যেতে আবার ভেসে উঠি ঢেউয়ের ফেনায় আঁকড়ে ধরি খড়কুটো, আর সেইটাই শিল্প। এই যে নিশ্চিন্ন হওয়ার মুখে আমার আত্মদর্শন, আমার বোধি লাভ, নিজেকে ক্ষয় করে না যে চিন্তা, সে চিন্তার কোনো দাম নেই রজনী দাসী, কোন দাম নেই। আমি সারা সকাল বসে বসে সাধের মালাটি গেঁথেছি, আমি দাসী আর চলবে না, বিজ্ঞাপনে লেখো রজনী দেবী। বিজ্ঞাপনে রজনীর নামটা আমি কিভাবে দেবো একটু দেখিয়ে দাও তোমাকে। এই তো এই খাতাটা কি আছে, এইখানটা একটু করে দেখিয়ে দাও। বিজ্ঞাপনে রজনীর নামটা কিভাবে, কি আশ্চর্য মালা, আমি তোমাকে একটা জিনিস দেখাতে বলছি, একটু দেখে বিজ্ঞাপনটা আমাকে দিতে হবে মালা, প্লিজ একটু দেখিয়ে দাও না। ধর ধর ধর। সকলকে নমস্কার, আজ 2 জুন 1965 আজ দুর্ভাগ্যবশত মুক্ত অঙ্গনের সামনের ফুটপাতে আমাদের নাটক অভিনীত হচ্ছে, সাধন মৈত্র রচিত জনৈকের মৃত্যু, মূল নাটক আশা মেলা। ওরা আপনাকে হল থেকে বের করে দিল? বের করে দিল, জানো, বের করে দিল, অথচ দিনের পর দিন আমরা ঠিকঠাক হল ভাড়া দিয়ে এসেছি, সেই টাকায় ওরা ওদের কর্মচারীদের পেমেন্ট করেছে সমস্ত রকম। এখন তোমাদের কাছে ছিমড়ে আমি না, এই যে শোনো, 1928 যখন 15,000 টাকার জন্য তোমার বাবার এই ব্যবসাটা ডুবতে বসেছিল, এই শশধর সামন্ত নিজের যথা সর্বস্ব বিক্রি করে তোমার বাবাকে টাকা এনে দিয়েছিল। তো সেই টাকা তো আপনি সুদ সমেত পেয়ে গেছেন, দেখুন বিজনেস ইজ বিজনেস। আমি কি না খেতে পেয়ে মরবো নাকি? আশ্চর্য,
দুটি উপযুক্ত ছেলে রয়েছে তো উপযুক্ত ছেলে রয়েছে ছেলেদের ঘাড়ে বসে বসে আমি খাব কিন্তু আপনি তো চুর করতে পারবেন না শশধর বাবু হ্যাঁ তাই তো বটে তাই তো বটে আমি তো আর চুর করতে পারবো না বাহ চমৎকার চমৎকার জীবনের শেষ সীমায় এসে আমি বিশ্ব তাহলে আমি আমার মৃত্যুই কামনা করছি মরে যাওয়াটাই দরকার বটে মরে যাওয়াটাই দরকার কিন্তু যে লোকটা সততার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে খাঁটি প্রোডাক্ট পাবলিকের কাছে এনে দেয় তার ইমানদারি তোমরা অ্যাসেস করতেই পারো না এই সমস্ত কনজিউমার প্রোডাক্ট ছাড়া তোমার জীবনটা তো চলবেও না হে বিজ্ঞাপন দেখে চোখটা চকচক করবে আবার তুমি মুখে স্লোগানও দেবে কনজিউমারিজম দূর হাটো কনজিউমারিজম দূর হাটো মোহিত বাবু নীল ঘোড়া 1966 এপ্রিলে ধরেছিলেন তাই না হ্যাঁ 1966 এপ্রিল প্রথম চয়েস ছিল এবং ইন্দ্রজিৎ কিন্তু করতে পারলাম না ওই যে বললাম না জুয়া জুয়া নিজেকে একটা ঘোড়ার পিঠে তোলো তারপর চাবুক মারো সাপান করে তারপর সেই ঘোড়াটা তার নিজের গতিতে দৌড়তে শুরু করবে তার উপর তোমার আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না ও সেই জন্য নীল ঘোড়া সেই জন্য নীল ঘোড়া নরমালি ব্ল্যাক নরমালি এত দেরি হ্যাঁ কি কি এত দেরি ও আমি ওই মাঠে গিয়ে একটু চুপচাপ বসেছিলাম আর কি বাহ আর আমি এদিকে ভেবেই মরছি এই আজকে কিবার কো কিবার কিবার কেন শুক্রবার ঠিক ঠিক জানো তো শুক্রবার ঠিক জানো হ্যাঁ শুক্রবার গতকালই তো বৃহস্পতিবার ছিল আমি পূজো করলাম শনিবার দিন আমি রেস খেলবো শনিবার শনিবার কি এই বয়সে এসে তুমি আবার জুয়া খেলবে না 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 জুয়া না জুয়া এবার তো আমি জিতবই কারণ যে খেলাটা হবে না সেটা আমার জানা অলৌকিক অবিশ্বাস্য কিন্তু সত্যি কিন্তু আমার কাছে টাকার দরকার বুঝলে এই তোমার হাতের এই রুলি দুটো দাও না গো ওই হাতেও টাকা আছে দাও 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 খুলে দাও খুলে দাও আশ্চর্য
এইটুকুই তো সম্ভব না 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 আমি রেস্কেল রেস্কেল জিতব 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 নরম্যান্ডি নরম্যান্ডিতে লাগাবো বলছি শোনো না আমার মেয়ের কিছু গয়না টয়না গড়ানো নেই সেগুলো একটু দাও না দাও জি 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 এখন মেয়ে টুকু কাটা না আমি কাটতে চাই না আমি কালা ঘোড়াতে লাগাবো কালা ঘোড়া আমি জিতব 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 এই তো এই সঞ্চল তোর হাতের ঘড়িটা একটু দে না বাবা রেস খেলবো জিতব দে 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 এই তো মিনু তোর হাতের এই কঙ্কনটা একটু দে বাবা দে মা যে বকবে মা বকবে দে না সঞ্চল দে জিতবেন তো জিতব জিতব দে 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 সব ফেরত পাবি সব ফেরত পাবি একটা বাচ্চা ছেলে বুঝলে একটা অলৌকিক কাগজ আমার হাতে এনে দিল তাতে সব লেখা আছে কে জিতলো কে দৌড়লো সব লেখা আছে তাতে ছেলেবেলায় আমি একটা নীল রঙের ঘোড়ার স্বপ্ন দেখতাম সেই ঘোড়াটা তার সবল পা ফেলে ছুটে এগিয়ে আসছে পিঠে একটা সম্রাটের সিংহাসন ফেলে আমার সেই দেবদূতের মতো ঘোড়াটা পা ফেলে ফেলে এগিয়ে আসছে নীল অতিকায় ফুলের মতো ভাসছে ঘোড়া আমি সেই ফুলের গন্ধ পাচ্ছি নমস্কার নীল টুপি নমস্কার বাহ দর্শক দেবেশ টুপি পড়েছেন দেখছি নীল টুপি কারণ নাটক নীল ঘোড়া আচ্ছা ঘোড়া নীল হয় কি বলতে পারবো না এই নাটকে শুননা নীল ঘোড়ার স্বপ্ন দেখে শুক্রবার রেসের আগে একটা বাচ্চা তাকে রেজাল্টের কাগজখানা আগেই দেয় নাটকের শেষ দৃশ্যে যখন ঘোড়াটি খোয়া গেল তখন ঘোড়া ঘোড়া শুনে দর্শকদের এত ঘোড়াময় অবস্থা যে সোমনাথের আত্মনাদ আমাদের বিচলিত করল না এরপর এক শুক্রবার ছেলেটি রেজাল্টের বদলে দিয়ে যায় কাগজে লেখা ঘোষণা রবিবার তুমি মরবে এবার আবার এলো সোমনাথের আত্মা অমিয় বাবু যে কি ভেবে নাটকখানা করলেন দেখুন ওই সা ব্যাং যা করবেন তাকে ভালো বলাটাই যদি নাট্যপ্রীতি হয় তবে সেই নাট্যপ্রীতি কিন্তু দেশের লোকের নেই এ নাটক অভিনয়ের সময় ঢিল করছে না কেন ঘোড়াটা যে রেসের মাঠের ঘোড়া নয় সেটা কি বুঝিয়ে বলে দিতে হবে ঘোড়াটা আমাদের দৌড়ের একটা সিম্বল সোমনাথের অবচেতন সোমনাথের জীবনের স্বপ্ন প্রেম আকাঙ্ক্ষা একটা ব্ল্যাক আউট অফ নন কমিউনিকেশন একটা ব্ল্যাক আউট অফ নন কমিউনিকেশন প্রতিদিন গভীর রাত্রে অন্ধকারে সে আমাদের ঘরের মধ্যে এসে ঢোকে আমাদের কাঠের পাশে এসে দাঁড়ায় তার চোখে নীল রঙের টুনিবল জ্বলে সেই ঘোড়া তার কেশর ফুলিয়ে আমাদেরকে ডাকে বলে
এসো এসো ওঠো আমার উপরে এসো। সেই অন্ধকার ঘরে তাকে দেখে মনে হয় সে যেন সেই হরপ্পার হারিয়ে যাওয়া ঘোড়া। জোর করে ট্রেনে ট্রামে তুললাম বলে আপনি রেগে গেলেন না তো? না না, বেশ লাগছে। সেই কবে ট্রামে চড়েছি? ট্রামের এই চলনটা কিন্তু বেশ, তাই না? হ্যাঁ, মানে একটু চলা, একটু থামা, একটা কথা একটু লেখা, তারপর দাড়ি, তারপর আবার লেখা, তারপর কমা, অনেকটা এইরকম মনে হয় আর কি। দিদি কোথায় যাবেন? শ্যামবাজার। ছ পয়সা? এই নিন। আমি একটা নাটক করবো, আপনি করবেন বারবনিতার রোল, আপনি করলে ধার করার উৎসাহ পাবো। ধার? আমাদের তো ধারেই চলছে, কিন্তু নতুন প্রোডাকশন করতে গেলে আবার ধার নিতে হবে। শুনুন না, মালা বলেছি নাটকটা খুব চলবে। মালা কে? মালা আমার আমার স্ত্রী। স্ত্রী? ও, থিয়েটার করেন বুঝি? না না, ও শিক্ষয়িত্রী। ওরে বাবা, আমি বিশেষ লেখাপড়া জানি না। লেখাপড়া? ট্যাক্সি ভাড়া দিতে পারবো না, তাই জোর করে আপনাকে ট্রামে তুললাম। সত্যি? আর বলবেন না, তিন দিনের হল ভাড়া আজকেই ক্লিয়ার করতে হবে, নাহলে শো করতে দেবে। ভাবুন, মাথায় একেবারে বাজ ভেঙে পড়েছে। আপনার নাটকটা তো আমাকে শুনতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই শুনিয়ে দেবো, কিন্তু শুনেই হ্যাঁ বলে দেবেন, বেশি দেরি করবেন না। না বলবার কোনো সুযোগ নেই। না না বলবার কোনো সুযোগ নেই। এসো এসো এসো। দাদা একটু সাইড। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। দাদা সাবধানে। বলছিলাম, কত টাকা লাগবে হল ভাড়া ক্লিয়ার করতে? হল ভাড়া কি? না না, ওটা আমি সেই কারণে বলিনি আমি। না না শুনুন না। না না, ওটা দাদা আমি এই সামনেটা একটু নেমে যাব, একটু রেখে দেবেন। আরে কোথায় চলে? আমি আজকে আসি। আরে আমার কথা শুনুন। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছে? দেখুন, এটা কিন্তু আমি জোগাড় করে নিতে পারতাম। চারটে একশো আছে, বাকিটা জোগাড় করে নিন, পরে দিয়ে দেবেন। কাল বাড়িতে আসুন, আপনার নাটকটা শুনুন। আসতে পারি? অমিয় বাবু তো? আগে হ্যাঁ আসুন। আমি শশাঙ্ক, রজনীর হাজবেন্ড। আচ্ছা নমস্কার। নমস্কার, বসুন। ও চলবে না? থাক। সে কি থিয়েটার করেন মাল খান না? খাই, মাঝে মধ্যে খাই। মাঝে মধ্যে? ভালো। ওই তো রজনী এসে গেছে। আরে আরে আপনি? হ্যাঁ, আপনাকে বললাম নাটকটা পড়বো, তাই চলে এলাম সময় করে। বাহ, চমৎকার হবে, আমিও শোনবার জন্য উৎসুক, আপনি বসুন না। বেশ বেশ বেশ। হ্যাঁ, কিন্তু তার আগে পেমেন্ট টেমেন্ট ইত্যাদি ব্যাপারে তো একটু কথা বলে নেওয়া দরকার। নাটকটা আগে ওনার মনে ধরুক, তারপর পেমেন্ট ইত্যাদি বিষয়ে কথাবার্তা হবে। তা কি করে হয়, আপনার নাটকে কি এমন সাপ ব্যাং থাকবে যে পছন্দ বা অপছন্দ হবে? পেমেন্ট পেমেন্ট পেমেন্টের উপরেই পছন্দ বা অপছন্দের রিলেশন, বুঝেছেন? যেমন ধরুন, মোট নাটকে কটা সিনে অ্যাপিয়ারেন্স, মোট কটা গান গাইতে হবে ইত্যাদি। ও, আপনাদের তো আবার গ্রুপ থিয়েটার, তো সেখানে রজনী ঠিকঠাক পেমেন্ট পাবে তো? হ্যাঁ, আমাদের গ্রুপ থিয়েটার, কিন্তু এই প্রোডাকশনটা আমরা প্রফেশনালি করব। আচ্ছা, আমি সারাদিন ওই গ্রুপ থিয়েটারই করি শশাঙ্কবাবু, ওনার সম্মান বজায় রেখেই ওনাকে পেমেন্ট করা হবে।
পান্নাই 10 টাকা দিয়ে বললেন এই হলো সম্মান, তখন না পারবো এগোতে না পারবো পিছোতে। এগুলো পেছনে তো তোমার কাজ নয়, অভিনয় তো করবো আমি। তার মানে এত দূর বেড়ে গেছ রজনী, একটা লম্বা মতো চেহারা সুন্দর দেখতে লোক দেখেছ, তৃপ্তিময় দয়ালপের তোমায় দময়ন্তী সাজাবে, হাত ঘুরিয়ে দেবে, তাই নাকি? ওখানে দময়ন্তীর এগেনস্টে নলটা তো আমার করার কথা, জানেন তো? সব জানি আমি বাবু। হ্যাঁ আমায় বলছিলেন। সব জানি কিন্তু সেটি হচ্ছে না। তৃপ্তিময় দয়ালপের আর বিভূতি বাবুকে ভিড়িয়ে দিয়েছেন অশেষ কুমারের পিছনে, কন্ট্রাক্ট রেডি। কে চেনে আমি ওকে? কে? অশেষ কুমার কতগুলো ফিল্মে অভিনয় করেছে তা জানো? না। রজনী দয়ালপের হাতেই যাত্রা করবে। আমি এখন নাটকটা মন দিয়ে শুনবো, হয় তুমি চুপ করে বসবে না ভেতরে যাবে। আমাকে তাড়াচ্ছ? হ্যাঁ তাড়াচ্ছি, কারণ টাকাটা রোজগার করি আমি, আর সেই টাকা দিয়ে তুমি তৃপ্তিময়ের সঙ্গে মদ খাও। তৃপ্তিময় তোমার কতখানি ভক্ত তা তুমি জানো? কতখানি প্রশংসা করে তোমার, বলেছে তোমাকে হিরোইন করে যাত্রা দল খুলবে, আমি ম্যানেজার। না 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 রজনী, তৃপ্তিময়কে যদি একটু নেক নজরে রাখতে পারো তোমার একটা হিল হয়ে যাবে। তুমি অর্ধেক উপস্থাপ নিয়ে আসছো আমার কাছে? আমি আজকে উঠি, আরেকদিন এসে যাবেন না। আপনি বসুন বসুন। আপনার সামনে মুখোশ খুলে মুখশ্রী বেরিয়ে গেল, এর থেকে তো আর বেশি কিছু নয়। অভিনেত্রীকে কত সিচুয়েশন মানিয়ে চলতে হয় তাই না? তার মানে? যাও ভেতরে যাও যাও। মাই ফাট, আপনি পড়ুন। পড়বো? হ্যাঁ বেশ। চা খাবেন একটু? একটু চা হলে মন্দ হতো না। বেশ। না বলছি শুনুন না, ভেতরে যাওয়ার দরকার নেই, আপনি এখন এখানে বসুন, আমি স্ক্রিপ্টটা আগে পড়ি। বসুন বসুন বসুন। যাকে এই নাটকটা সুবোধ ঘোষের একটি গল্প অবলম্বনে লেখা, বার বধূ, পুরো স্ক্রিপ্ট এবং আইডিয়াটা আমার। আমরা দেখতে পাচ্ছি প্রসাদ রায় নামের এক জমিদারের ছেলে, সে লতা নামের এক বারবনিটাকে নিয়ে অসাধারণ নাটক। এর মধ্যেই বুঝে গেলে অসাধারণ? হ্যাঁ বুঝলাম। অ্যাডভান্স করবে কবে? আর এরা গ্রুপ থিয়েটার, প্রফেশনাল নাকি? তবে বলেছে দেবে দেবে দেবে, এই আশ্বাসবাদকেই ভুলে গেলে রজনী? দেবে। ভদ্রলোকের কথার মধ্যে, নাটকের মধ্যে, চোখের মধ্যে সত্যি কথা আছে, উনি ঠকাবেন। আর তাছাড়া সত্যিকারের অভিনেত্রী তো নেচে গিয়ে মন ভরে না। মন ভরে না, মন ভরে না, মাই ফুট, মনের কারবার শশাঙ্ক করে না। না না রজনী রজনী রজনী, আমি তোমার সাফল্য চাই, তুমি এরকম আবেগে ভেসে যেতে চাইছো কেন বলো তো? দেখি স্ক্রিপ্টটা। বারবধূ, বারবধূ মানে তো বারবনিতা, দেহপজীবিনী, সাদা বাংলায় খারাপ মেয়ে। তুমি এরকম একটা খারাপ নাটকে অভিনয় করবে? ছি, দুদিন পরে তো চারপাশে সবাই বলবে, ভালোই হলো আজ তুমি বলে দিলে। তাছাড়া আমি কি খারাপ মেয়ে নই? তার মানে? দিনের পর দিন নেচে গিয়ে যে টাকা রোজগার করে নিয়ে আসি, সেই টাকা দিয়ে তুমি ফুর্তি কর? সেই টাকায় তোমার ছেলেরাও বড় হচ্ছে সে কথাও বলো তো? তুমি রোজগার করে আনছো না কেন তাদের জন্য? আমি আমি বড় লোক ঘরের ছেলে, সব কাজকর্ম করা আমার অভ্যেসের মধ্যে নেই, বুঝেছ? অনেকবার তুমি আমার জন্য বাবু ধরে নিয়ে এসেছো, বলেছো দুদিন ওর সঙ্গে ঘুরে এসো, অনেক টাকা দেবে, বলনি? আর তৃপ্তিময়, তৃপ্তিময় আমার কত টাকার মদ খাইছে জানো? সর্দি তো হবে না। তোমার ধার, তোমার ধার শুধবো আমি ওর সঙ্গে বেড়াতে গিয়ে? হ্যাঁ শুধবে শুধবে, এটাই পবিত্র দাম্পত্য সম্পর্ক। আমি তোমার জন্য বাবু ধরে এনে দেব, তুমি টাকা আনবে, দুজনে দুজনের জন্য, বাস। তাহলে তো আমি বারবধূই হলাম। না না না, তুমি তুমি গৃহবধূ, বাধ্য হয়ে অভিনয় করছে। ঘরেই যখন বারবধূ তখন স্টেজ কি অপরাধ করলো? চোপা, মুখে মুখে চোপা আর চিৎকার, হ্যাঁ ঘরে ছেলেরা ঘুমোচ্ছে, আমি একটা ভদ্র ঘরের সন্তান, এরকম একটা খারাপ নাটক অভিনয় করলে সেটা আমার চরম অপমান। এ থেকে
এদিকে গোপনে দুদিন তৃপ্তিমার সঙ্গে ঘাটশিলায় ঘুরে এলে সমাজের সব ভদ্রতা বজায় থাকতো। নাটকটা আবার আমি মন দিয়ে পড়ব। ছিঁড়ে ফেলব এই নাটক, ভাসিয়ে দেব গঙ্গার জলে। নাটক পড়বে, পড়াচ্ছি নাটক। কালকে মদের টাকাটা লাগবে না? বচ্চা তুমি ছেলে, নাটক বার বধু। লতাকে নিয়ে প্রসাদ এসেছে কলকাতার বাইরে হাওয়া খেতে। একটা ছোট বাড়ি ভাড়া নিয়েছে, দৌড় বন্ধ করে দুজনে বসেছে বোতল খুলে। এদিকে কলকাতা থেকে আসা বাকি হাওয়া বদলকারী দল এসে নাচছে কড়া। এইটে হলো প্রথম সিকোয়েন্স। আমারে ধনুক চোখে মহাবতের তীর আছে, একটু শুধু খেয়াল করে এসো তুমি আমার কাছে। আমারে ধনুক চোখে মহাবতের তীর আছে, একটু শুধু খেয়াল করে এসো তুমি আমার কাছে। মার্ভেলাস হয়েছে। কালকে তুমি ওই ইদারার পারে বসবে, আমি তোমার গায়ে বালতি বালতি জল ঢেলে দেবো। চলো গান বাজনা অনেক হয়েছে, এবার মহলটা খেয়ে নাও। জলদা না নিট মর, যদি চাও তো এক কুচি বরফ দিতে পারি। সাহেবরা কি বলে জানো, অন্ধিরক্স খাও খাও খাও। না বাবা, ফটাস করে নেশা হয়ে যাবে। তার জন্যই তো ফটাস করে নেশা করার জন্যই তো এত আয়োজন করিব। শুধু মদন মেয়ে ছেলে তাই। আয় লতা, এতদিন সব বাইরে কথা বলবে না। দেখো যতই তোমার অরিজিন দর্জি পড়া হোক না কেন, এই পোশাদরা কিন্তু তোমাকে ঠিক সেই নজরে দেখে না। কেন বলো তো? কেন এই পোশাদরা হচ্ছে একটা এডুকেটেড ভদ্রলোক, শুধু তার একটু ওই মেয়ে ছেলের বাই আছে এই যা দোষ। ও এই ছাপা শাড়িটা যেভাবে পরেছো না মাইরি মার্ভেলাস। না খা খা নেই ঠিক খেতে হবে খা। কেমন লাগলো? ওটু তঙ্কচ বাপু, এজন্য দাসীবাদী খাটতে এসেছি। হ্যাঁ, এর থেকে লাইনে খাটলে অনেক আরাম। দিনের বেলা ঘুম আর রাতের বেলা দু চারটে পছন্দ সেই বাবু। লতা চট কাছে বাবুরা পাগল। আমিও তিন গুণ পয়সা দিচ্ছি, সেটাও মনে রেখো। পয়সা দেবে না? দিতে তো হবেই। বাবা ছ্যাঁকা লেগে গেল পুরো। এদিকে এসো না, এসো না, এসো না, ছাড়বো, এসো না। ও চালাবো, চলো 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 চলো। এই মারি বলছি না, সত্যি বলছি, ভালো লাগছে না সাত সকালে। শোনো না, প্রসাদ বাবু আছেন নাকি? প্রসাদ বাবু ঘোষালটা আবার এসছে। চেঞ্জ করে নাও, চেঞ্জ করে নাও বোতল ফোতল গুলো সারাও, চেঞ্জ করে নাও, চেঞ্জ করে নাও। এটা মহা মুশকিলে পড়লো। কেন তোমার ভদ্রকোনা ভরং রাখতে গিয়ে বাড়ির লোকের কাছে খালি ঢং দেখানো? আরে তুমি তো চমৎকার অ্যাক্টিং করতে পারো, একটু অভিনয় টভিনয় করে দেবো তোর সামনে। তাড়াতাড়ি যা, বোতল গুলো সারাও। তাহলে তো লাইনে খাটলে 200-400 পেতো, তোমার বাবা থাকতে যাবে কেন? তো লেকচার মেনো তো তাড়াতাড়ি গিয়ে চেঞ্জটা করে আসো, লাল পেড়ে শাড়িটা পরে নাও। আরে ও প্রসাদ বাবু, বলি দরজাটা খুলু। এই যে দাদা আসছে, এক্ষুনি আসছে। চল 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 চল, এই দেখো ঢং করে আবার। আরে যাও না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খারাপ ভাবে বলছি না, যাও প্লিজ যাও প্লিজ যাও। করব না লোকে শোনা আমার, ভাদর লোকে যে একেবারে বুক দুরুদুরু করছে। চেঞ্জ করে এসো যাও। তো মেয়ে ছেলে দেখে শক হচ্ছে কেন? হ্যাঁ স্যাম আর কুল দুটো একত্র হয় বুঝি, রঙ্গ করো না তো। যাও গিয়ে চেঞ্জ করে দাও শাড়িটা, তো আমি চ্যানেল ঘরে যাবো। এই তো বাকি কথা শুনেছে আমারই ধনুকু চোখে মহব্বতে। আরে ও প্রসাদ বাবু, বলি আর কতক্ষণ দাঁড়াবো?
এই যে দাদা এসে গেছি এসে গেছি দাদা আমার খুবই অন্যায় হয়ে গেছে। কোথাও লুকোই নি আবার বৌদি একটু ওই জানে গেল এইমাত্র পূজো শেষ হলো তো দেখেছো কিনে দেখেছো বৌমা আমাদের যাকে বলে সখত লোক একেবারে একেবারে যা বলেছো। আচ্ছা আমাদের বৌমার কোনো বন্টন নেই? না বন্টন নেই। আমার এক ভাই পছিল বুঝলেন, সে বড় ভালো ছেলে কি গো বলো না। না না এইসব ব্যাপারটা পর তুমি তো ভালো পারো, তুমি বরং বলো তার সঙ্গে সম্বন্ধ কো। আচ্ছা সম্বন্ধ। আচ্ছা ও বাবা দাদা গো, ঘোষাল মাসিমার হাতে তো দেখছি পাত্র আছে। এই একদমই আর কি মানবি না বাবা। তো ও মাসিমা আমার জন্য একটা পাত্র হবে, আমার বর সে তো বিয়ের পর দিনই। আমি প্রায় কুমারী। এ বাবা তাই নাকি প্রায় কুমারী? মা গো মা তুমি বেদবা। এ বাবা গো তবে যদি কি ছাপা শাড়ি পরেছো, মাথায় আবার ফুল লাগিয়েছো? ওসব আমি আর মানি না মাসিমা, না তাই বলে যে আমি খারাপটা ভাববেন না। না একেবারেই ভাবছি। মাঝে মাঝে ইচ্ছে হলে আমিও তো একাদশী করি। ইচ্ছে হলে? এই তো আপনাদের লোক কি চলে এসেছে, কি কই এসে গেছে? এই দেখো সবাই এখানে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি ভেতরে ঘুরো। তাই মা এসো এসো এসো, অপেক্ষা করছি তোমার জন্য। এসো 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 এসো। এই বাবা এই কাণ্ড দেখো, কাণ্ড দেখো, কাণ্ড দেখো, চলো এসো। একটু চাকরি হোক, বাদাম চিনে ভাজা কি বলো? বুঝলে বৌমা, এই চায়ের সঙ্গে বাদাম চিনে ভাজা, চিনে ভাজা মিহিদানা নকুল দানা সব সব। বলছি আভা আভা, আমাদের কাছে একটা বিস্কুটের টিন আছে, গোড়াতে সেইটাই খুলে ফেলা যাক, তারপর আমি কাউকে ধরে বাজারে পাঠিয়ে দিচ্ছি মাংস ফাংস এসব। বউকে ফেলে নিজে বাজারে যাবে? কে বলো না তুমি? ঠিক আছে ঠিক আছে, আরে আপাতত এইটাই চলুক না। যা বলছিলাম বৌমা, একখানা ঠাকুরের গান গাও তো বৌমা। গোজাল বাবু ঠাকুরের গান বসে শুনতে হয় সব? হ্যাঁ বসে শুনতে হয় বৌমা, একখানা ঠাকুরের গান গাও। হ্যাঁ এসো দিননি, ঠাকুরের গান বসে শুনতে হয়। ঠাকুরের গান গাও, আরে গাও, আরে আরে কথা কথা মিলিয়ে কিছু একটা গাও। ভক্তি নিয়ে গাও তাহলেই ঠাকুরের গান হবে, ভক্তি নিয়ে গাও। আর বলবেন না মাইরি, এই আগের বোর্ডার নিশ্চয়ই ফেলে গেছে, কিরকম অসভ্য অর্বাচীন ভাবুন। হ্যাঁ তোমার চরণ স্মরণ করি, এবার চলো শুরু করি। আমি এখন শুয়ে থাকব। কেন? বারে আমি তো জমিদারের পুত্রবধূ, আমার তো সর্বদাই শুয়ে থাকার কথা। মাথার এই সিঁদুরটা মুজবি কিনা? তোমার ভালো লাগছে? জায়গা চেঞ্জ করে যা। সিঁদুরে জব জবে হয়ে বসে যাচ্ছে। তো
জমিদার তনের পোষাদরা গিয়ে একটা দর্জি পাড়ার মেয়েকে বিয়ে করে খেলবে? সেটা হয় নাকি? বাবা বাড়ি থেকে দাঁড়িয়ে দেবো, আগে উইল থেকে নাম কেটে দেবে, ছাড়াও শেষকালে সম্পত্তি ফম্পত্তি সব হওয়া। বেশি মাথায় উঠতে হয় আর ঠাকুরের গান গেয়েছে অমনি 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 খুব বউ ভাব জেগে উঠে। এইবার মানিয়েছি, সিগারেট দাও। দেব না। যাই বলো, পাকা খেলোয়াড় ইও। কি সুন্দর অভিনয় করে এতগুলো লোককে বোকা বানাচ্ছ। বোকা কেন বানাও? আমি তো সত্যি সত্যি বউ মানুষ। জুতি তোমার মুখটা আমি বন্ধ করে দেবো। চাকরানি হওয়ার যোগ্য না, বউ হতে এসেছি। আচ্ছা ঠিক আছে, সরি, ঠিক আছে বাবা, আমি আর খারাপ ভাবে বলছি না, সরি। বলছি না, আমার ছবি না, আমার ভালো লাগছে না। কেন ছবি না কেন? হ্যাঁ আমার ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে নকরা আমার কাছে আসবে না। চলো, আমার কাছে আসবে না। কি রে বাবা, কানে মেরে ফেলো। চড়ালে ছাড়তে চান না কেন? সেন্সুয়াল সিনটা 2 মিনিট 30 সেকেন্ডস, প্রতি সেকেন্ডে অ্যাকশন। এবার প্রসাদের সঙ্গে আভার প্রেম হবে। হ্যাঁ, আভা আসলে প্রসাদের বউয়ের কাছ থেকে প্রসাদকে কাটতে চায়। লতা চলে যাবে শেষে, ভয় নেই। ভয় কেন পাবো, সব তো থিয়েটার, জীবন তো নয়। ভয় কিসের? ভয় কিসের? থিয়েটারটাই জীবন অমি বাবু, নকলটাই একদিন আসল হয়ে যাবে, তখন নিজের বলে আর কিছুই থাকবে না। আর জামাটা ছেড়ে দিলেন কেন? এই কে আছিস, কে আছিস থিয়েটারে? 24টা জামার অর্ডার দিয়ে দে আমি রোজ, মানে এখন থেকে এটাই চলবে। ভ্যাসটা করার তো কোনো দরকার নেই, লিখে নাও ভালোবাসার ব্লু হট নাটক, যাও লিখে দাও, লিখে দাও রাজুন। আরে আপনি এখানে দাঁড়িয়ে ওদিকে পাবলিক মাতাল হয়ে গেছে অমিয় বাবু, আপনি কাউন্টার দেখবেন, কাউন্টার কি হয়, ও সরকারি না, একেবারে ফেল মেনে যাবে, ফেল। আজ তো 3-4-4 নম্বর শো হলো, ওই জামাটা কি ছিঁড়ে গেল? আমায় একটু রাম দিন তো। হ্যাঁ বলবেন তো, নিন রাম রাবণ মন্দোদরি সব আপনার। ডিম সেদ্ধ? না আমি ডিম টিম খাই না, আমি মাছ ভাজা খাবো। রজনীকেও খাও, রজনী আজ আমার অতিথি। ব্রিলিয়েন্ট, স্টেজের উপর কম্পিটিশন যে কি চিজ, জীবনে প্রথমবার বুঝলাম। ব্রিলিয়েন্ট। তা কোথায় নিয়ে যাবেন রজনীকে অতিথি করে? কোথায় মানে আমার আমার বাড়িতে নিয়ে যাব, বাড়িতে। ও বেশ 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 বেশ, ওরকম ঢকঢক করে মারবেন না, মারবেন না ওরকম ঢকঢক করে। আরে আমার যেরকম চলে আপনার তো সেরকম নয় না, একটু রয়েস হয়ে রয়েস রয়েস। বিষ্ণুবাবু,
এই লতাকে দর্শক খুব নিয়েছে তাই না? লতার কাহিনী তো মর্মস্পর্শী, কিন্তু দর্শক যেন আরো কি একটা খুঁজছে। কি খুঁজছে বলুন তো? তাদের চোখ, তাদের চোখ চকচক চকচক করছে। আরে পাবলিক তো জানি যে লতা বাড়ির মেয়ে না, তাই তার জামা কাপড় আলগা হতেই পারে। হাইলি সেন্সুয়াল কাণ্ড হলো অমিয় বাবু, হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি। কিন্তু এটা তো লতার হাহাকারের নাটক বিষ্ণু বাবু। হাহাকার হাহাকার এক শোভার, কিন্তু লতা তো বারবনিতা। আরে বাবা সেটা তো সবাই জানে, লতা বারবনিতা। সেই শাখা সিঁদুর পরে সকলের সামনে বউ সেজে থাকতে চায়, প্রসাদ রায় তার এই রূপটাকে পাবলিকের সামনে রাখতে চায়, আবার গোপনে গোপনে আভাকে বিয়ে করার জন্য প্ল্যান বানায়। কারণ জমিদারের ছেলের জীবনটা তো আর বারবনিতাকে দিয়ে চলবে না, তাই না? না দর্শক এ সবই অনুধাবন করছে অমিয় বাবু, কিন্তু আরো কি যেন একটা মশলা ছিল সেটা বাদ চলে গেল। এই ভাব তাদের চোখে। ওই আপনি যখন লতার জামাটা খিঞ্চে ধরলেন না, দর্শক মনে হলো হাততালি দিচ্ছে না, একেবারে গর্জন করছে, গর্জন। অমিয় দা! আরে শঙ্কর! অমিয় দা! শরণ 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 বাবু, এটা থাক। অমিয় দা! বল শঙ্কর। আজ তাহলে আসি, পরের শো দেখা হবে। ওই সেট প্রপ এগুলো সব গুছিয়ে রেখেছিস? হ্যাঁ সেট গুছিয়ে রেখে দিয়েছি, আর প্রপস গুছিয়ে ট্রাঙ্কে রাখা আছে। বাহ ভেরি গুড। আর তুই খেয়েছিস কিছু? হ্যাঁ খেয়েছি, আপনি খেয়েছেন? খাবো খাবো, খেয়ে নেবো, চিন্তা করিস না। আয় 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 বাবা আয়। আসছি আমিও দা। কে সবিতা? হ্যাঁ এসো বাবা এসো এসো। বলছি যে এই নাটকটা নিয়ে একটু লিখবেন, হ্যাঁ ভালো করে। আমাকে তো লিখতে হবে, এই নাটকটা আমাকে লাগাতেই হবে, বুঝলেন? আরে নাটক লেগে গেছে, আপনি চিন্তা করবেন না। কি বললেন? হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ। এই এতে তো অনেক দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, আমি উঠি আজ। গর্জন করছে পাবলিক। না গর্জন তো করছে, কিন্তু একটু রয়েস হয়ে বললাম। হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি। হ্যাঁ রয়েস হয়ে চললাম, দেখা হচ্ছে? পাবলিক গর্জন করছে, গর্জন তুমি এসো বাবা। আমি আসি আমিও রজনী, চলুন আমার বাড়ি চলুন, আপনাকে মাছ ভাজা খাওয়াবো। না কোনো কথা শুনতে চাই না। আরে বাবা শশাঙ্ক বাবু কিচ্ছু মনে করবেন না, উনি এখন মাল খেয়ে ঘুমোচ্ছেন। আর আমার বাড়িতে কোনো সমস্যাই হবে না। জানেন মালা প্রথম রাত্রে আমাদের অভিনয় দেখতে এসেছিল, সে বেচারি চোখে জল ধরে রাখতে পারেনি। যত রাতই হোক আপনাকে মাছ ভেজে দেবেই। কে আছিস রে? কেউ আছিস থিয়েটারে? ডাকছেন দাদা? হ্যাঁ এই তো বাবা। শোন এই যা তো বাজার থেকে একটু টাটকা ভেটকি কেটে আন, এখনো বোধ হয় পাওয়া যাবে। এই কত লাগবে? আরে ধর, রাখো 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 রাখো, হাউসফুল শো হয়েছে আমাদের, চলো চলো। আজু কি আনন্দ, আজু কি আনন্দ রজনী। ফার্স্ট সিনের শেষে ওভাবে চেপে ধরলেন কেন? যাতে আপনি পিছলে বেরিয়ে যেতে পারেন, যাতে আপনার পিছলে বেরিয়ে যাওয়াটা আরো কনভিন্সিং হয়। তাই দেখিয়ে দিন কিভাবে পিছলে বেরোব। দেখিয়ে দিতে হবে। বেশ আপনি আমাকে একবার জড়িয়ে ধরুন। পিছলে বেরো।
কি হলো? শক্তিমান পুরুষ মানুষ কোমলা নারীর বন্ধন ছিন্ন করতে পারছেন না। করতে চাইছি না ছিন্ন, চাইছি না। রজনী, তোমার ঠোঁটে আমি কি দেখবি? আমার মুখে রামের গন্ধ। যার যা ভাগ্য। এইটা আমার বাড়ি, আর এইটা হচ্ছে বাড়ির সিঁড়ি। সিঁড়ি সিঁড়ি, সাবধানে এসো, সাবধানে, সাবধানে। অনেক রাত হলো অমিয়, বাড়ি ফিরবো কি করে? আরে আমার পাড়ার চেনা ভাড়ার গাড়ি আছে, সে পৌঁছে দিয়ে আসবে, কোনো সমস্যা হবে না। আপনি যে টলছেন বড়। আবার আমাকে আপনি কেন বলছো? তুমি বেশ, তুমি আমার কি মনে হচ্ছে তুমি বারবধূর প্রসাদ রায় লতাকে ঘর দেখাতে নিয়ে এসেছো? তুমি লতা নও, লতা নও, তুমি আমার বাড়ির সিঁড়িটা কাঠের, একটু সাবধানে এসো। এই মালা, মালা, কোথায় যে থাকো মালা? এই তো মালা। মদ খেয়েছো কেন এত? মদ খেয়েছি একটু ভালো করে ঘুমোবো বলে। শোনো না মালা, এই ব্যাগটা একটু ভেটকি আছে, টাটকা, যাও ভেজে দাও, যাও, রজনী খাবে। এই যে দেখো কে এসেছে, দেখো রজনী এসেছে। আসুন রজনী। হ্যাঁ, তোমার বর ধরে আনলো ভাই। বসো বসো। কত রাত হলো বলো তো? বস বস। না না বস। তাতে কি হয়েছে? আপনি এলেন, সব আলো হয়ে গেল। কি সুন্দর কথা বলে ও বাবা। কি মাল উড়ে বাবা, ও চমৎকার মেয়ে, চমৎকার মেয়ে। আমাকে আপনি তো আপনি বলছেন, আমি তুমি বলছি। এই মা, তুমি ওকে তুমি বলো, বলো। আমি অতটা পারবো না, আপনারা বারান্দাতেই বসুন, একটাই ঘর তো, ছেলেমেয়েরা ঘুমোচ্ছে। কি ঘুমোচ্ছে? ঠিক আছে, আমরা রান্নাঘরে গিয়ে বসছি, চলো রান্নাঘরে চলো। তুমি একদম মাতাল, একটু বুঝে কথা বল। মাস্টারি নিয়ে এলেন, বুঝে কথা বলবে, ছাত্র পেয়েছে আমাকে। এদিকে সরে এসো। কি হচ্ছে রে? কি এখন আমি মাছ ভাজবো, উনুনে আগুন দেবো? কেন আজ নেই? না, কয়লা বারণ তো সকালেই বেশি করে ভাত করে রাখো। এই কয়লা বারণ তো কেন? শোন, টাকা ধরো, টাকা ধরো, হাউসফুল শো হয়েছে, ধরো। কালকে বস্তা বস্তা কয়লা তুলে নেবে, যাও। আমাদের একটা স্টোভ ছিল, কোথায় গেল? তেল নেই। কেন তেল নেই? কেন বাড়িতে একটা স্টোভ কাজে লাগবে না? তেল নেই, শোনাচ্ছি। আমাকে লুকিয়ে কি কথা হচ্ছে? না না, এদিকে তাকিয়ে দেখো, দেখো, তাকিয়ে দেখো। আমাদের যত সাকসেস, সমস্ত সাকসেসের কেন্দ্রে হচ্ছে এই এই রজনী। না, যেমন এটাও সত্যি যে আমার সাকসেসের আরেক কেন্দ্রে আছো তুমি। আমি কেউ নই। কিছু মনে করো না মালা, কি ঘটলে আমার ভেতরকার সম্পূর্ণ আমি নিজেকে উজাড় করে দিতে পারে স্টেজের উপরে। সব তুমি জানো না, বোঝো না কিছু। এই দেখো, এই বোকা মেয়ে,
এই তুমি এরকম পাগলের মতো কাঁদছো কেন? হ্যাঁ কাঁদছো কেন? আমাকে অভিনয় শেখালে না কেন? তোমার ভূমিকা হয়তো নীরব, তাই বিয়ের পরে কয়েক বছরে কি দিতে পেরেছি তোমাকে? অনেক দিয়েছো, তোমার গায়ে একটাও গয়না নেই, অনেক দিয়েছো। তবে যার যা ভূমিকা মালা সেটা তো পাল্টানো যায় না, বলো? যার যা ভূমিকা। এত রাতে মাতাল হয়ে রজনীকে নিয়ে এখানে এলে কেন? এই আস্তে আস্তে, ওইখানেই যা করার করতে। এই আস্তে, ওখানে মাছ ভাড়া যেত না? রজনী আছে, টানে মেরে ফেলে দেবো সব মাছ। রজনী আছে এখানে বলছি। ট্যাক্সি পাবো? কে ট্যাক্সি? কি বাড়ি ফিরতে হবে তো? কে না, আমি পৌঁছে দিয়ে আসছি, চলো। না উনি, দাঁড়াও আসছি আমি, দাঁড়াও, চলো চলো। না শুনো, আরে দাঁড় চলো তো, আমার এই ধনুকু চোখে এসো এসো, দাঁড়াও মালা আসে, তাড়াতাড়ি চলে আসবো। মহাব্বতে দিনজে কামড়াচ্ছ কেন? আমি কুকুর, তাই কুত্তা। রজনী রিহার্সালে আমি কিন্তু দাঁত বসাই না, সুস্থ থাকি। স্টেজে কি আমি সত্যি সত্যি প্রসাদ রায় হয়ে যাচ্ছি? এই স্টেজ কি আমাকে মানুষ থেকে ক্যারেক্টার করে দিচ্ছে? এখানে একটাও দর্শক নেই। তুমি জানো তোমার ঠোঁটে ঠোঁট রাখলে আমি থিয়েটারের তিন যুগের ইতিহাসের স্বাদ পাই। ইতিহাস বলছো আমাকে? তুমি তো ইতিহাস হতে চলেছো। বাবা কি মজার মজার কথাই আপনি বলতে পারেন প্রসাদ বাবু। এই দেখো তুমি বলি, আপনি বলি হাসছেন কেন? বৌদি বুঝি হাসেন না? দু 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 দু, ওই তো উঁচু দরে ঠাট্টাই আর কি গুলো বই। আসলে তোমার আপনার মধ্যে একটা একটা এডুকেশন আছে, একটা বিচার বিশ্লেষণ সূক্ষ্মতা এসব আছে, লতাটার মধ্যে না কোনো সফিস্টিকেশন নেই স্যার। তাই বুঝি, তবে যে দেখেন সারাক্ষণ লতা বৌদির জন্য পাগল হয়ে থাকে। কে বলেছে? কে বলেছে? ওরকম বাইরে থেকে মনে হয়, আসলে ভেতরে ভেতরে আমি খুবই একা নিঃসঙ্গ। যদিও তোমার আপনার সঙ্গে কথা বলতে আমার বেশ ভালোই লাগে। আমারও তো লাগে। হ্যাঁ বুঝতে পারেন না, মাঝে মাঝে লতা বৌদির উপর আমার ভীষণ রাগ হয়। মাই বলছো? মাই বলছো তো তুমি? সত্যি? আরেকবার বলো। ওকে শুনছো? তাহলে লতাটা ডাকছে, কি বলছে শুনে আসছি, দাঁড়া। প্রসাদ বাবু। হ্যাঁ বলো বলো। আমাদের এই সুন্দর মুহূর্তটা, আমাদের এই সুন্দর মুহূর্তটা, আমাদের এই সুন্দর মুহূর্তটা, তুমি এই সুন্দর মুহূর্তটাকে একটু ধরে রাখো, আমি আসছি। দাও কি হয়েছে কি? হ্যাঁ কি হলো কি? শেষে হোটেলটা মাথায় তুলছো কেন? কে হয়েছে? ঘরের বউ তুমি, সিঁদুরে শাখায় করবিনি, বড্ড দেমাগ না? তোর স্বামীকে আমি আমার আঁচলে বেঁধে নেবো। প্রসাদ বাবু, তোমার ইচ্ছে মতো আমি বউ সেজে যাচ্ছি,
আমি এক্ষুনি গিয়ে আবাকে বলে দেবো আমি কে কোথা থেকে এসেছি। যা থেকে হাত সরা। আমি এক্ষুনি বলে দেবো, দেখবে? ছেড়ে দি, করতে পারিস। কেন পারি না? টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি। দেখবে পারি কিনা? আভা আভা আমি ওই মেরে ফেলে দেবো একটু। চুপ কর সোয়েখান, শুয়ে থাক চুপচাপ, চুপ কর সব। একবার মনে করো না, সত্যিকারে বিয়ে করেছিলে আমার, আমাকে নিয়ে বউ বউ খেলা যায়, প্রতিষ্ঠা দেয়া যায় না, যায় না প্রতিষ্ঠা দেয়া যায় না, টান মেরে ফেলে দেবো সব মাছ, প্রতিষ্ঠা দেয়া যায় না, এক্ষুনি টান মেরে ফেলে দেবো সব মাছ, প্রতিষ্ঠা দেয়া যায় না। এই বেহালা বেহালা বলুন স্যার। এই এসো স্যার। হ্যাঁ, এখানটা গুছিয়ে বসো। হ্যাঁ, ট্র্যাজেডি করছে কিছু বাজে কি? একদম ঠিক নোট ধরেছ। টিফিন খেয়েছো তো? অশ্লীল নাটক, নোংরা থিয়েটার, পাঠিয়ে দিয়েছ গ্রুপ, দেহ দেখিয়ে গ্রুপ থিয়েটার, বরগুলো সব নষ্ট হয়ে গেল। তাহলে এইসব বড় বড় পণ্ডিত সুভদ্র মানুষের এইসব কমেন্ট সব ফালতু। গৌর কিশোর ঘোষ, শিবনারায়ণ রায়, মন্মথ রায় টলস্টয় রেজারেকশনের সঙ্গে তুলনা করেছেন। অম্লান দত্ত বলেছেন এই থিয়েটারে অশ্লীল কিছু নেই। বিজন ভট্টাচার্য বলেছেন আমিও মানুষের জন্য থিয়েটার। উত্তম কুমার এসেছিলেন মালা, বলে গেছেন অনবদ্য অভূতপূর্ব। ফাটা রেকর্ডের মতো ঘুরে চলছ নাট্যকার। না না, আমার সব বিষাক্ত লাগছে, শরীর মন সব একেবারে বিষাক্ত লাগছে, বিষাক্ত লাগছে। বিষ? কোন বিষের কথা বলছো বলো তো? মালা, তুমি ওই চিঠিটা আরেকবার পড়ো, আমি শুন, ওই একাডেমি চিঠিটা পড়ো আমার সামনে। মহাশয়, আমাদের মাননীয় সেক্রেটারি ও পূর্ববর্তী ডিরেক্টরের সিদ্ধান্ত অনুযায়ী, যেহেতু বারবধূ নাটকটি একাডেমিতে প্রদর্শনের আর কোনো প্রশ্নই ওঠে না, সেহেতু আগামী মাস থেকে আপনার ভাড়া করা একাডেমির দিনগুলিতে আপনি কোন নাটকটি মঞ্চস্থ করতে ইচ্ছুক এবং ওই নাটকটি আমাদের অনুমোদনের জন্য আপনি কবে আমাদেরকে প্রদর্শনের ব্যবস্থা করছেন তা জানিয়ে বাধিত করবেন।
ইতি ডিরেক্টর। তিয়াত্তর সালে প্রায় প্রত্যেকটা শো একাডেমিতে হাউসফুল হয়েছে। লেডি রানু মুখার্জি পর্যন্ত এই নাটক বারবার দেখে লতার পাঠ প্রায় মুখস্থ করে ফেলেছে। কি হলো কি একাডেমির আমাকে ফতোয়া দিচ্ছে? থিয়েটার দেখে অ্যাপ্রুভাল নিতে হবে। তিয়াত্তরটা পরিবার এই যে এই এই থিয়েটারটা করে বাঁচে। পিজিতে আমি 10,000 টাকা দিয়ে দুস্থ শিল্পীদের জন্য বেড রেখেছি। আগে জনৈকের মৃত্যু শো করে 2 নম্বর বাসে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম। এখন আমাদের 2টো গাড়ি 2টো সাইকেল, বুকিং এ 3 জন, অ্যাকাউন্টেন্ট 4 জন, 5 জন মিউজিশিয়ান, নাইটে 5 জন, 4 জন পুরুষ ড্রেসার, 5 জন মহিলা ড্রেসার, 1 জন ধোপা, 1 জন ঝাড়ুদার, সভ্য 25 জন। আগে শূন্য আসনের সামনে অভিনয় করেছি, এখন এক্সট্রা চেয়ার দিতে হয়। বলেছি শ্যামলবাবুকে সব কথা, কৃত্তিবাস পত্রিকা থেকে শ্যামল গাঙ্গুলী আমার ইন্টারভিউ নিলেন, সেখানে বলেছি আমি সব কথা। একাডেমি শো তোমার করা দরকার কি? আমার দরকার, দরকার একাডেমি শো করা আমার দরকার। তাহলে এই সমস্ত গুণমুগ্ধ ভক্তের লেখা সরিয়ে রেখে কোর্টে যাও। কোর্টে? হ্যাঁ, মামলা করো, কলকাতার সবচেয়ে বড় ব্যারিস্টারকে ধরো, যত টাকা লাগে লাগুক, শো হতেই হবে, আমি ছাড়বো না। শান্ত হও, আমি শান্ত মানুষ, কিন্তু এবার আমি রেখে যাচ্ছি। দেখো মালা, বার বধূ যত হবে তত কিন্তু রজনীরই নাম হবে। সেটা আমি বুঝে নেব। তারপর ধরো রজনী আর অমিয় চক্রবর্তীর ওই কেচ্ছা নিয়ে লোকজনের চোখ টেপা টেপি এসব চলবে। স্টেজে যখন অত জোরে চুমু খাচ্ছ তখন হয়তো অন্য সময় আরো জোরে খাচ্ছ। বা রিহার্সালে প্র্যাকটিস করে নিচ্ছ, আরো অনেক কিছু করছো, সেটা নিজেরা শোয়ের শেষে হিসেব বুঝে নাও। সেটা নিশ্চয় আমি আমার মতো করে বুঝে নিচ্ছি, নইলে অনেকদিন আগেই তোমাকে ছেড়ে চলে যেতাম। তুমি বলেছিলে না যার যা ভূমিকা, আমার ভূমিকা হয়তো এই সংসারের মধ্যে অভিনয়টুকু, রজনীর ভূমিকা স্টেজে এবং স্টেজের বাইরে যেটা করছে সেইটা। উনি চমৎকার মানুষ, উনি 5 হাতে ঘোরার মানুষ নন। জহুরি জহর চেনে, উনি হয়তো তোমাকে জহর হিসেবে চিনেছেন। আমি তো জহুরি নই, তাই হয়তো জহরকে পাথর বলে চিনেছি, হয়তো বিষ পাথর। আমি বিষ পাথর? থিয়েটার ধর্মাবতার, শুধু থিয়েটার করার জন্য, শুধু থিয়েটার। কি হলো? কি হলো মামলায়? মামলায় আমরাই জিতলাম, কিন্তু শেষমেশ শোটা চালাতে পারলাম না। এই কেন 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 কেন?
হয়েছে মার্বেল আর দাঁড়া মালটা। মুশকিল এই বিরজনী ভেতরে যাও শঙ্কর দাদা। এই শঙ্কর দাদা কি হলো রে? মাঝে মাঝে হতে থাকলো লোডশেডিং, এসি মেশিন বিগড়ল। কিন্তু ওদিকে কৃত্তিবাসে তো অনঙ্গ প্রসাদ, খেয়া চক্রবর্তী আর সুমিতেশ ব্যানার্জিকে নিয়ে সম্পাদক দর্শন দত্ত খোলা আলোচনা বসালেন বারবধূ নাটক নিয়ে। হ্যাঁ, ওরা তখন ব্রেক্সটের গুড ওমেন করছে। আচ্ছা, ভালো মানুষ। ওই দেখুন, একদিন আসবে, একদিন আসবে, কেউ কেউ ভাবে একদিন আসবে, সেই দিন আমরা উঁচু গলায় জয় ধ্বনি দেব। ভালো মানুষ শান্তা সেখানে মূল চরিত্র, সেটিও একটি চরিত্র, অথচ মুখে বলছে অমিয় চক্রবর্তী করে রিলেশনের গল্প। সোশ্যাল কন্টেন্ট বলে নাকি তাতে আদৌ কিছুই নেই। আসলে আমার থিয়েটারটা জমে গেছে, বলে অপরাধী তো হবই। হায় বাঙালি বুদ্ধিজীবী, রিপুর একটা তাত্ত্বিক মোড়ক তোমাকে দিতেই হবে। চিন্তা করছেন কেন? এদেরকেই দেখবেন এরা একদিন ঠিক মিলার ধরেছে, কিন্তু লোকে তখন বলবে কলকাতায় প্রথম ব্রেস্ট, প্রথম মিলার করে এই অমিয় চক্রবর্তী, এরা না। আর কে জানে কি হবে। আসলে থিয়েটার, থিয়েটারের মানুষেরা বড় অভিশপ্ত বিষ্ণুবাবু। নিজেদের লোকেরাই নিজেদের পিঠে ছুরি মারার জন্য দাঁড়িয়ে আছে সব সময়, নিজেরাই। আচ্ছা, আপনি এমন কোন টোটকার কথা জানেন যাতে এদের নাগালের একেবারে বাইরে বেরিয়ে চলে যাওয়া যায়? না, মৃত্যু তো আছেই, মৃত্যু ছাড়া অন্য কোন টোটকা? আপনার নাটকের ওই বিজ্ঞাপনটাই কিন্তু আপনার নাটকের ইউএসপি হল, মানে ইউনিক সেলিং প্রপোজিশন। ব্লু হট ভালোবাসার নাটক, ব্লু হট ভালোবাসার নাটক। এরপর নাটকের নাম বারবধু নাকি কারবধু লেখার দরকার পড়ে না, সমস্তটাই ঘাঁটা ব্যাপার, বুঝলেন? কিরকম? বাঙালি বাড়ির বাবু একা চুপচাপ হলে এসে বসে নাটক দেখে যাচ্ছে, বাড়িতে ছেলেকে গিয়ে বলছে আর যেখানে যাও না রে ভাই, সপ্ত সাগর পার, খালের ধারে প্রতাপ মঞ্চে যেও না, খবরদার। বউকে বলছে শোনো, তুমি শুধু সাবিত্রী সত্যবান সিনেমাটাই দেখতে যাও। এই সব শুনে টুনে রজনী কি বললেন? রজনী মানে রজনী দাসী? সেই রজনী, সেই রজনী।
জীবন খুব রহস্যময়, তাই নয় বাবু? এতটাই রহস্য যে পড়ে যাবার পরে, নষ্ট হয়ে যাবার পরেও যে ছাইটুকু পড়ে থাকে তা ঘেঁটে দেখতে ইচ্ছে করে। রজনী, একবার বলো না সত্যিকারের জন্য ভালোবেসেছিলে আমাকে? হ্যাঁ বলো না, সত্যিকারের ভালোবাসা একদিনও বেসেছিলে? বলো না রজনী, নাকি পুরোটাই একটা পারফরমেন্স? এ জীবন এক নাট্যশালা, এখানে এক একজন করে অভিনেতা আসে, অভিনয় করে, আবার শালা চলেও যায়। বলো না রজনী, বলো না, ভালোবেসেছিলে সত্যিকারের ভালোবাসা একদিনের জন্য? হ্যাঁ রজনী, বলো না, বলো, 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 অমিয়, বলো, অমিয়, 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 এটা এটা একটা পুতুল, পাপেট। পুতুলই তো আসল মানুষ বিষ্ণুবাবু। হ্যাঁ, তবে আপনি চেষ্টা করলেও জামা ছিঁড়তে পারবেন না, প্রায় অসম্ভব। কেন পারবো না? অভিনেতা সব পারে, সব সব, কিন্তু সেই পারাটা কি সদা সর্বদা বাস্তব হবে? মনে মনে খুলে নেব বিষ্ণুবাবু। মালার পাশে শুয়ে শুয়ে যেভাবে মনে মনে রজনীর কথা ভাবি, ভিডিও ক্রিটি প্রিফার। মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে কুমোটে খাতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে মিডিওক্রিটি প্রিভেন্স শট উইল ডাই। মালা, তুমি নার্সিং হোম থেকে চলে এলে, ডাক্তারের কথাটা মেনে চলে গেল না? আমি তো ওষুধপত্র সব ঠিকঠাক খাচ্ছি মালা, আমার পাটটা করতে কোনো কষ্ট হয়নি। একটা সিভিয়ার অ্যাটাক হয়ে গেছে তোমার, তুমি এইভাবে হাসপাতাল থেকে বোন সই করে চলে এলে। আরে অত চিন্তা করো না। কি বলছো, চিন্তা করো না, তুমি অভিনয় করবে না জেনে টিকিট করে হইচই হতেই পারে। আরে বাবা, যারা অ্যাডভান্স কেটেছে তারা অ্যাডভান্সের টাকা ফেরত চাইছে, এদিকে দলের সব টাকা খরচা হয়ে গেছে। শঙ্কর এসে বলল, দাদা সর্বনাশ হয়ে যাবে, তাই তো আমি চলে এলাম। ট্রিপ চলছিল তোমার? ওই তো একটা ইনজেকশন নিয়ে ওই নার্স উইং এর পাশে দাঁড়িয়েছিল। কাল আবার ভর্তি করে দেব তোমাকে। ঠিক আছে, কালকে দিও, আজকের রাতটা একটু তোমার কাছে থাকতে দাও না গো। তুমি কি নিজেকে মারবে বলে ঠিক করেছো? মারবো, যদি মারিও মালা,
মরার আগে একটা কথা আমি ঠিক বুঝিয়ে দিয়ে যাব, যাব বুঝিয়ে দিয়ে। যেটা আমার নেশার থিয়েটার, সেটাই আমার পেশার থিয়েটার হয়ে উঠতে পারে। বাংলা থিয়েটারের সেই ক্ষমতা আছে, যদি সবাই মিলে সম্মিলিতভাবে একটা সংগঠন করে ব্যবসা করা যায়। হ্যাঁ, আমি কিন্তু ব্যবসায়ী বলছি, ব্যবসায়ী। তাহলে এই যে ছেলেটা যে টর্চ দেখিয়ে আপনাদেরকে সিট দেখায়, ও কি খাবে? ছেলেটা কি খাবে? আরে বলুন কি খাবে ও? কিন্তু এটা হবে না, এবং এই যে এটা হবে না, এর জন্যে দায়ী আমাদের মানসিকতার পার্থক্য আর আমাদের থিয়েটারওয়ালাদের ইনসিকিউরিটি থেকে তৈরি হওয়া এক ধরনের শিক্ষিত মোড়কের হিংসা। কে, আমি ওর থিয়েটার পপুলার? ও আচ্ছা, তাহলে ও নিম্ন রুচি, অশ্লীল, অশ্লীল। আর মালা ওই প্রসাদ রায়ের মতো একটা চরিত্র কি করতে পারে নিজের লালসা, বোকামো, হিপোক্রেসিগুলোকে প্রকাশ করা ছাড়া? মালা, আমি জনৈকের মৃত্যুতে একটা ভঙ্গি নিয়েছি, নীল ঘোড়াতে আর একটা, বার বধূতে আর একটা, আর বাকিরা তো একবার যেটা প্রশংসিত হয়েছে সেটাকেই রিপিট করে চলছে, রিপিট করে চলছে, রিপিট। সোজা কথা সোজা করে বলতে হবে, নিজের মনের আবেগটাকে সত্য করে তুলতে হবে, আর সত্য হলেই দর্শক নেবে, হাউসফুল হবে। এই সরকারি না রংমহলের থিয়েটারকে বোকা গ্যাদগ্যাদে বলে ছাপ্পা মারলে হবে? তোরা কেউ পারিস সাবিত্রী সুলালের মতো সত্যি অ্যাক্টিং করতে? কেউ পারিস? কেউ না, কেউ না। তুমি কার সঙ্গে এত বকছো? আমি তো তোমাকে বলছি। আমি শুনছি না। কেন শুনছো না? কেন? আমার একই রকম লাগছে সবকিছু। হ্যাঁ, আমি একটু বসবো, বসবো। কেউ পারে না সাবিত্রীর মতো পাঠ করতে, শুধু কথা, কথা, কথা। শোনো না, তুমি বরং একটা নতুন নাটক ধরো। হ্যাঁ, ধরবো একটা, একটা অ্যাবসার্ড ধরনের কিছু। ওই ক্যানুর ক্যালিগুলাটা ইদানিং আমায় খুব টানছে। সমস্ত ভবিষ্যৎ খেয়ে ফেললো ওই এক বিজ্ঞাপন, ভালোবাসার প্রহট। রজনীও তো অসুস্থ, তাও লোকে নিচ্ছে জানো? অসুস্থ তবু লোকে নিচ্ছে। হয়তো এই নতুন নাটক করলে লোকে আবার চাইবে বারবধূটাই হোক। পয়সার জন্য মালা, পয়সার জন্য এই নাটকটা আমাকে করে যেতেই হবে, যেতেই হবে। কিন্তু নতুন সরকার তো চান না। ডাকে এসেছে আমার নামে, মালা চক্রবর্তী, 5/1 নর্দার্ন এভিনিউ, কলকাতা 2/11/1977 তারিখের চিঠি, মন্ত্রী তথ্য জনসংযোগ বিভাগ, চিঠির ক্রমিক 323/9/11।
নিয়েই চলেছে। শাসকের মেকআপ বারবার বদলে নিতে হয়। সরকারি চিঠি পেয়েছেন? ধরুন। মন্ত্রীর চিঠি, মন্ত্রী মন্ত্রী, দেখি কি লিখেছে দেখি। বারবধূ অনুষ্ঠান দেখার জন্য আমাকে যে অনুরোধ জানানো হয়েছিল সে অনুরোধ রাখতে পারলাম না। আপনার সঙ্গে সাক্ষাতে যে কথা হয়েছিল তারই পুনরাবৃত্তি করে বলছি, সংস্কৃতি ও সমাজের স্বার্থে এই নাটক বন্ধ হোক, এটাই আপনার বিবেকের কাছে আমার আবেদন। তো আপনার বিবেক এখন কি বলছে অমিয়বাবু? আমার বিবেক সালাম মুখ ভাষাহীন, এরা এবার কালচারের নিয়ম বানাবে। হ্যাঁ নিজে দেখে বলুন স্যার, পরের মুখের ঝাল খেয়ে আর কামু কাফকা হুইটম্যান পল এলুয়ার কোপচে কি লাভ? এই দর্শক ধন্য না হলে না আপনাকে দাম চোকাতে হতো না। এই যে যা বলেছেন বিষ্ণুবাবু, দর্শক ধন্য আসলে সাফল্য। সাফল্য যখন কাউকে এক ঘরে করে তখন তাকে নিয়ে চিন্তা করার আর কোনো দরকারই থাকে না। থাকে না, থাকে না। 20 লক্ষ দর্শক তাহলে কুরুচির সমর্থক। এবার তাহলে রুচি তৈরি করা দরকার। করুন রুচি তৈরি, করুন যাদের ভোটে জিতে ক্ষমতায় এসেছেন করুন তাদের রুচি তৈরি। আপনি তো জানেন এই রুচিহীনরাই তো গিরিশ ঘোষকে নিয়েছে, সে তো ছিল থিয়েটারের ম্যানেজার। থিয়েটার করার আগে ওই 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 পঞ্চরং নামে তামাশাগরের লোক জমাতো। থিয়েটারের লোক না হলে তার চাকরি যাবে শেক্সপিয়ার সাই। নাটক দেখে যাতে সাধারণ দর্শক হেসে কেঁদে ওর গায়ে গড়িয়ে পড়তে পারে তার ব্যবস্থাটা রাখা দরকার। নিয়র কথা বলতে গেলেই এক গ্লাস জল লাগে আপনাদের। আসলে মারো মারো এক একজনকে এক একটা পন্থায়, মার এই ব্যাটাকে। না না নিজের কথাটা টানবেন না আমিও, ওটা তো পাবলিক বলবে, ইতিহাস কাকে রাখে বা না রাখে। ইতিহাস ইতিহাস ইতিহাস, চলুন বিষ্ণু একটু বসায়। বসবেন কোথায়? এইখানটায় বসুন। এখানে? হ্যাঁ চলুন বসি। ইতিহাস ইতিহাস, দেখুন বিষ্ণুবাবু অতীতটা যেমন ইতিহাস তেমনি বর্তমানটাও তো আগামীকাল ইতিহাস হয়ে যাবে, আর সেটা যে নিরপেক্ষ হবে তার কোনো নিশ্চয়তা নেই। তুমি সারা জীবন ধরে গভীর সূক্ষ্ম মরমী জীবন বোধ সম্পন্ন প্রভৃতি বিশেষণওয়ালা শিল্পকর্ম করে ফৌত হয়ে গেলে, কেউ তোমায় দেখলো না। হ্যাঁ পরে সেটা কারো অতিকথনে চাতুর্যে প্রগল্ভতায় ইতিহাস হয়ে উঠল। আরে বাবা, আভা যখন তার বুদ্ধিদীপ্ত কথাবার্তা দিয়ে ওই প্রসাদ রায় লোকটাকে মুগ্ধ করে ফেলছে তখন লতা কি নিয়ে লড়বে? শিক্ষিত তো পারবনিতা, তাই ওই স্ত্রী সাজটাকেই সত্যি বলে ধরে নিয়ে ওকে আভার সাথে যুঝতে হয়। বুঝেনি কেউ? 20 লক্ষ দর্শক নাটকটা দেখি নতুন কি বানালেন। এই অমিয়, অমিয় অমিয়, অনেক দিন বাদে আজ রজনীকে দেখো, অনেক দিন বাদে। রজনী
বুঝো ঠেলা অদ্য শেষ রজনী মানে মানে আজকের পর হয়তো এই নাটক আর অভিনীত হবে না এ বুঝলাম না আমার সব স্কিল তো আমি রিহার্সালে দেখাই না বিষ্ণু তবে একটা মুদ্রা কথা আমি থিয়েটার করে করে সমঝে গেছি জানেন যে তোমার সত্যি আর অ্যাভারেজ সত্যি এ দুটো মেলবার নয় জীবনের সত্য আর শিল্পের সত্য এ দুই কি মিলবে কে মেলাবে বিষ্ণু নিয়তির মতো লাগছে আপনাকে মৃত্যু দেবতার মতো লাগছে ভয় লাগছে তো ভয় লাগছে এই শুনুন বলুন আপনার বারবধূ নাকি নকল সে কি মশাই হ্যাঁ ও যাত্রার বিজ্ঞাপন পড়েছে কি আসল বারবধূ নাকি খোলা না ওই তিন দিক খোলা মঞ্চে রচনাকার বলুন তো কার তৃপ্তিময় শের নাটকটা দেখে নতুন কি বানালে সম্রাট আপনি ছিলেন গুণগ্রাহী সৎ নির্ভীক প্রশাসক আপনি আপনার খামখেয়ালিপনা ছাড়ুন সম্রাট গুণগ্রাহী সৎ নির্ভীক প্রকৃতপক্ষে আমি ভীত কেউ যেন আমাকে সরিয়ে দিতে চায় যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে সেই পরে আমার বৈরী হয় সেই জন্য আমি আগে থেকেই তাকে বিষ দিয়ে হত্যা করি মধুর মৃত্যু কিন্তু বানভট্টের পিতাকে আপনি অকারণে মারলেন কেন অকারণে বানভট্টের পিতা আমার অনুগত ছিল তাই আমি তাকে হত্যা করেছি আচ্ছা মন্ত্রী সম্রাট বানভট্ট কবি তাই না হ্যাঁ সম্রাট এদিকে আসুন বসুন আমার পায়ের কাছে বসুন আজ দেশে একটা কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হবে দেশের সমস্ত কবি সেখানে অংশগ্রহণ করবেন প্রতিযোগিতায় পুরস্কার যেমন থাকবে সেরকম তিরস্কারও থাকবে প্রতিযোগিতার বিষয় কি হবে তুমি বলো সম্রাজ্ঞী মৃত্যু আমার প্রিয় বিষয় জানকি কবিদের ডাকুন মন্ত্রী সম্রাট সেই কবিদের মধ্যে বানভট্ট থাকবে তো নিশ্চয় সম্রাট জানলাম পাঁচজন কবি মৃত্যু নিয়ে কবিতা পড়বেন কবিগণ ভিতরে আসুন আসুন কবিবৃন্দ আমার অন্দরমহলে আপনাদেরকে স্বাগত জানাই
ভালো করে মন দিয়ে শুনবেন। আমি যখন এই রকম করব তখন আপনারা কবিতা পড়া শুরু করবেন, আর এই বাঁশিটি বাজিয়ে দিলেই আপনারা থেমে যাবেন। আপনি আসুন না। হে মৃত্যু, হে মহা, মরণ রে চুপে চুপে এলে কেন আজ? এসো প্রিয়, এসো মৃত্যু, শৈশব এলো মৃত্যুর গন্ধ নিয়ে। সর্বকালীন পানভট্ট, তুমি শ্রেষ্ঠ, তুমি সকলের চেয়ে ভালো বলেছ। এই নাও রত্নহার, বাকি কবিরা নিজেদের লেখা কবিতাগুলো চিবোতে চিবোতে বাড়ি চলে যান, যান দূর হয়ে যান। বানভট্ট তুমি যেও না, তুমি দাঁড়াও, তোমাকে আমি আর এক পুরস্কারে ভূষিত করতে চাই। শ্রেষ্ঠ তুমি, তাই তুমি পাবে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার। চেষ্টা করতে করতে বৃদ্ধা হয়ে যাবে, তবু পারবে না। আচ্ছা, এখন আমি একটু আনন্দ করব, নর্তকী মধুমতির নৃত্য দেখব। যাও, নর্তকী মধুমতিকে ডেকে আনো, যাও। যথাজ্ঞা মহারাজ। নর্তকী মধুমতির নৃত্য। তোমার নর্তকী মধুমতিও একদিন বৃদ্ধা হবে সম্রাট। সেই আদি অনন্ত হিংসা দুই নারীর ভিতরে। ঠিক আছে, মধুমতিকেও আমি বিষ দিয়ে হত্যা করব। হ্যাঁ, কারণ মধুমতি যখন বৃদ্ধা হবে তখন তাকে দেখতে বড় কুৎসিত হবে, তাই না? কিন্তু এখন এবার তবে তোমার জীবনে যবনিকা নেমে আসুক। এসো না সম্রাট, না। মৃত্যু এক সাময়িক কষ্ট মাত্র, শোক পদার্থটিও চিরকালের নয়। আমায় হত্যা করবে তুমি, তোমার প্রিয় নারীকে? তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো, তাই পরে তুমি আমার বৈরি হবে। না সম্রাট, না। কি হবে তুমি? এসো, আমি চাই না সম্রাট। কি হবে? না, আমি সব চাই না। এর নাম সুখ, মুক্তি, চিদানন্দ।
রাজি হন। মুক্তি হলো তোমার এই রণ রক্ত সফলতাময় পৃথিবী থেকে। কি সহজে মুক্তি আমার ভালোবাসাটা এইবার টের পেলে তো রজনী সম্রাজ্ঞী সম্রাজ্ঞী। কি দাদা এটা একটা নাটক হলো? রজনী উঠে পড়ুন, সবাই চলে গেছে, নাটক ফ্লপ। আরে উঠুন রজনী উঠুন। আরে রজ কোলায় পাঁচ আঙুলের দাগ দেখা যাচ্ছে। উনিও উনি মারা গেছেন, চোখের তারা ঊর্ধ্বমুখী। চোখের তারা ঊর্ধ্বমুখী। ও তার মানে আমি ওকে মেরে ফেলেছি। তাই তো, মেরে ফেলেছি আমি ওকে। আপনার কোনো তাপ উত্তাপ নেই দেখছি। অভিনয় করতে গিয়ে আপনি একটা খুন করে ফেললেন, এটা এটা আপনি কি করলেন? আমিও রিহার্সালে তো আমি আমার সব স্কিল দেখাই না বিষ্ণুবাবু, তবে এই বেশ হল। জীবনের সত্য আর শিল্পের সত্য কেমন মিলে গেল। বেশ হলো, অদ্য শেষ রজনী। বিষ্ণুবাবু, বারবধুর মৃত্যুই তো আমি চেয়েছিলাম বিষ্ণুবাবু, আপনি তো জানেন। আর বারবধু মানে এই এই রজনী। এই নাটকটার সাথে ওর নামটা মিলে মিশে একেবারে একাকার হয়ে গেছে। আমি দু একবার চেষ্টা করেছি অন্য অভিনেত্রী দিয়ে ওই লতার পাঠটা করানো, কিচ্ছু হয়নি। বললাম না লোকে ওকেই চেনে, ওর চরিত্রটাই সত্য হয়ে গেছে, এমনটা তো চলতে পারে না, তাই না? আচ্ছা, মানুষ চরিত্রের মধ্যে আসে নাকি চরিত্র মানুষের মধ্যে যায়? এই নাটকটা সম্রাজ্ঞী, এটাও
হয়তো সুপার হিট হবে যদি পরের শোটা হয়তো লোকে বুঝতে পারবে নাটকের অর্থ আমার ডাক্তার আমাকে বলেছিল এই যে অমিয়বাবু স্ট্রেস নেবেন না স্ট্রেস নেবেন না আরে ডাক্তার স্ট্রেস না নিলে নিয়তি আসবে কেমন করে বিষ্ণুবাবু আ বিষ্ণুবাবু আপনি যে উপন্যাসটা লিখবেন তার অর্ধেকটাই বানাবেন কিন্তু ইতিহাস থেকে নকল করবেন না যেন আ বিষ্ণুবাবু বুকের বাঁদিকটায় বড় চিনচিন করছে জানেন তো এক্ষুনি হয়তো আমার হৃৎপিণ্ড রক্ত পাম্প করা বন্ধ করে দেবে নির্ধারিত নিশ্চিত জীবনের সার্ড বেল আচ্ছা মরণের আগে মৃত রজনীর ঠোঁটে একটা চুমু কি আমি খেতে পারবো বালা বালা এই কে আছো কেউ আছো বাবা থিয়েটারে হ্যাঁ এই আমার বউ মালাকে একবারটি ডেকে দাও না গো বাবা কে আছো এইবার ডাকো না দেখো ও বেচারি সারা জীবন ধরে ভাবলো আমি রজনীর সঙ্গে আরে ও তো বোঝে না দেড় হাজার নাইট একসঙ্গে চালাতে গেলে যে রক্তাক্ত ক্রিয়া প্রতিক্রিয়া চলে অভিনেতা ও নায়িকার ভেতর তার থেকে কে থাকতে পারে নিজের মতো স্বাধীন যার যা পাঠ মালা সেটা তো পাল্টানো যায় না বলো যার যা পাঠ নায়লা দেখে নেবেন সচ্চা থিয়েটার ছিল কিনা সচ্চা থিয়েটার ছিল কিনা দেখে নেবেন কিন্তু দেখে নেবেন
পাইকপাড়া ইন্দ্ররঙ্গ প্রযোজিত শ্যামল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আধারে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের লেখা নাটক এবং ব্রাত্য বসুর পরিচালনায় অদ্য শেষ রজনী এই নাট্যটি কালার্স বাংলা হোম থিয়েটারে এতক্ষণ অভিনীত হলো আপনারা দেখলেন। আপনাদের সকলকে শুভরাত্রি। আবার কবে দেখা হবে বিষ্ণুবাবু? খুব শিগগিরই। আপনার ওই লেখাটা কিছু এগোলেন? আপনার কপিটা পাঠিয়ে দেব। নাম কি রেখেছে উপন্যাসের? অদ্য শেষ রজনী। অদ্য শেষ রজনী।